সারা জীবনী ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এলাকাবাসী সকল দলের মানুষ এখানে উপস্থিত রয়েছেন। আমি সবসময় রাজনীতি করেছি গণমানুষের জন্য, গণমানুষ বলতে সকল দলের মানুষ, আমি কোনোদিন বিবেচনা করি নাই তিনি উনি কোন পার্টি উনি কোন পার্টি। আমি মনে করেছি এই পরিস্থিতির মানুষ একটি ভালো পরিবেশে সুন্দর পরিবেশে একে অন্যের পাশে থেকে একটি উন্নত সমৃদ্ধ পরিস্থিতি নির্মাণে আমরা যেরকম রাজনৈতিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি রাজনীতি না করলে, আমি আওয়ামী লীগ না করলে জনগণের কাছে দাঁড়িয়ে যেতে পারতাম না। জনগণ আমাকে আর চিন্তা নাম যেখানে দাঁড়িয়ে দিতে থাকে তেমন চেনেন, সকলে বলে কেমন চিন্তা তোমার কোথায় উঠেছি সেরকম, সেটা আমি আওয়ামী লীগ না করতাম। এইভাবে আমার আসা যাওয়ার সুযোগ হতো না, আপনারা আমাকে চিনতেন না। আমি যদি আওয়ামী লীগ না করতাম আপনাকে সহযোগিতা করতে পারতাম না। আমি রাজনৈতিক দল করে মানুষ গণমানুষের কল্যাণের জন্য, আমি সেই সংগঠনের মানুষ, আমি গণমানুষের কল্যাণে কাজ করার জন্য সবসময় সচেষ্ট ছিলাম, আছি, থাকব। আমি সবসময় এখানে আছি, আমি কোনোভাবে কোথাও যাইনি। গত 5-10 বছর 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থাও আমি নিরবিচ্ছিন্ন ভাবে ফরিদছড়ির এই প্রান্ত থেকে এই প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। আপনারা মনে স্থির করেছেন আপনাদের যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামী 21 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমার মার্কা মোটরসাইকেল, আমি কিরামবাসীর সাথে আমার হৃদয়ের সম্পর্ক, অন্তরের সম্পর্ক রয়েছে। অনেক সুখ দুঃখ আনন্দ বেদনায় আপনাদের সাথে আমি এই পথ চলেছি, এখানে এসেছি। অনেক মানুষের সাথে আমার আত্মীয় রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে, এখানে চিনি না মানুষ আমার নাই, আপনারাও আমাকে চিনেন না, সেমন তেমন মানুষ নাই। আপনাদের কাছে আমার দাবি, আমার অধিকার, আপনারা সকলে, আমি অনেক দিন থেকে আসা যাওয়া বা আমার বয়সের বিবেচনায় সকলে আমার আপন জন হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে আগামী 21 তারিখে আমার মার্কা মোটর সাইকেলে সকলে গিয়ে কেন্দ্রে যেতে হবে। এখানে বিভিন্ন অপপ্রচার শুনবেন না, আপনারা মা বোন সকলকে নিয়ে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে আপনার ভোট আপনি প্রয়োগ করে আপনারা আমাকে একটিবার সুযোগ দেবেন, আমি নির্বাচিত হতে পারলে আপনাদের এই এই চিহ্ন শীর্ণ অবস্থায় দুর্দশা থাকবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একটি উন্নত কিরাম বিনির্মাণে আমাদের এমপি সাহেবকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কাজ করব। আমি যেটা কথা বলি সেটা রাখার চেষ্টা করি, অতীতেও রেখেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের কথা রাখবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে মাগরিবের নামাজের সময় হয়েছে, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি হস্তার কাটা দায়নে মধ্যম কিরামও যেতে পারিনি। এদিকে রাস্তা খুব খারাপ, গাড়ি যাচ্ছে না। আমি 2-1 দিনের মধ্যে হস্তারঘাট এবং মধ্যম কিরাম নবাব এবং বাবলুর মাধ্যমে সেখানে গিয়ে সকলের সাথে সাক্ষাৎ করে আসবো। আর আজকে যাদের সাথে সাক্ষাৎ হয়নি আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো। আমি চেষ্টা করেছি সময়ের একটু বেশি কম হয়েছে, আমি মাগরিবের পরে আসার কথা ছিল, আগে চলে এসেছি। তারপর আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে এতক্ষণ পর্যন্ত গণসংযোগে অংশগ্রহণ করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।